নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনেই জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে আমি নরম তুলতুলে তালের বড়া তৈরি করে তোমাদেরকে দেখাবো। চলো, আমি কি করে নরম তুলতুলে তালের বড়া তৈরি করি আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো বন্ধুরা, তালের বড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়েছি, আর তালটা থেকে আমি তালের পাল্পগুলোকে বার করে নেব। এই জন্য দেখো আমি তালটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তিনটে বড় বড় আটি রয়েছে, এই আটি থেকেই আমি তালের পাল্পগুলোকে বার করে নেব একটা ঝাঁঝরি বাটির সাহায্যে। দেখো, ঝাঁঝরি বাটির সাহায্যে ঠিক এইভাবে ঘষে ঘষে তালের পাল্পগুলোকে বার করে নিতে হবে। নিচে একটা গামলা রেখেছি যাতে নিচে না পড়ে যায়, এইভাবে আমি তালের পাল্প বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা বড় তাল থেকে প্রায় এক গামলার কাছাকাছি তালের পাল্প বের করে নিয়েছি। এবার এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে তালের বড়া তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এই গামলার মধ্যে এক এক করে উপকরণগুলো সব নিয়ে নেব। নিয়ে নিলাম 600 গ্রাম ময়দা, নিয়ে নিলাম 300 গ্রাম গুঁড়ো চিনি, চিনিটা এখন পুরোটা দেব না, পরে লাগলে আবার একটু দেব, আর 250 গ্রাম সুজি আমি গরম জলে গুলিয়ে রেখেছিলাম, সুজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব নারকেল কোড়া একটা। নারকেল কোড়া তোমরা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে বড়াটা খুব টেস্টি হবে। প্রথমে এগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার তালের পাল্প দিয়ে দেব। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, তখন এই তালের রঙটা আর থাকবে না, ময়দার কালারটাই কিন্তু চলে আসবে। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে, একটাও বড় দানা এখানে পাওয়া যাবে না। ঠিক এইভাবে অনেকক্ষণ টাইম নিয়ে মাখতে হবে। ঠিক এইভাবে আঙুলের সাহায্যে বড়াগুলো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি আরেকটা উপকরণ দিয়ে দেব কটা মৌরি। দেখো, গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। এবার আমি, কড়া গরম হয়ে গেছে, এবার একটু বেশি পরিমাণে তেল আমি একবারে দিয়ে দেব, প্রায় 300 তেল আমি দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখলাম যে তেলের মধ্যে লেগে যায় কিনা, দেখলাম যে লাগেনি। এবার এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আঙুলের সাহায্যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলো দেব। প্রথমবার 5-6টা দেব, তারপর পরের বার 10-12টা একসঙ্গে দেওয়া যায়।
প্রথমবারই আমি 8 টংখানা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। উল্টে দিয়ে আমি দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এবার একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভেতরে যদি কাঁচা ভাব থাকে তাহলে সেই কাঁচা ভাবটা থাকবে না। দেখো কি সুন্দর তালের বড়া আমি করে নিয়েছি, আবার তেলের মধ্যে পড়ে গেল। এবার তেলের মধ্যে থেকে ভালো করে ছেঁকে, তেল ছেঁকে আমি একটা থালার মধ্যে বড়াগুলো নিয়ে নেব। এভাবে আমি সবকটা বড়া ভেজে নেব। দেখো বন্ধুরা, তালের বড়া সব তৈরি করে ফেলেছি। দেখো কতগুলো তালের বড়া হয়েছে। এইভাবে তোমরা জন্মাষ্টমীতে তালের বড়া তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারো, অথবা বাড়িতে তোমরা নিজেরাও তৈরি করতে পারো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।